রাজ্য সরকারের উদ্যোগে মানুষের জীবনের মান উন্নয়নের লক্ষ্যে চলছে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি। সোমবার পৌর নিগমের উদ্যোগে বিভিন্ন জোনালে এবং ওয়ার্ডে আয়োজিত হয় প্রতি ঘর সুশাসন কর্মসূচি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, জোনাল চেয়ারম্যান এবং বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। কর্মসূচিতে জোনালের অন্তর্ভুক্ত জনগণকে সাহায্য করার লক্ষ্যে আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন কৃষি দপ্তর, TWS দপ্তর, কোঅপারেটিভ দপ্তর, বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক এবং কর্মীরা। জনগণকে তাৎক্ষণিক বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে পৌর নিগমের সমস্ত স্তরের আধিকারিক এবং কর্মীরাও উপস্থিত ছিলেন। প্রশাসনিক শিবির নিয়ে মেয়র দীপক মজুমদার জানান, এই শিবিরে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। আমাদের কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের রাজ্যের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্যোগে যে প্রতি ঘরে সুশাসন, যেটা আমরা ঘরে ঘরে আমাদের সুযোগ সুবিধাগুলি জনগণকে পৌঁছে দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা, তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের আগরতলা পৌর নিগমে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জোনালে আজকে থেকে 17, 18, 19 তিন দিন একটা বিশেষ শিবির করা হচ্ছে। মূলত উদ্দেশ্য হচ্ছে আগরতলা শহরবাসীর এই আজকে এখানে নর্থ জোনালে হচ্ছে, যেন আমাদের মাননীয় চেয়ারম্যান যে জোনাল বাজেট কমিটির চেয়ারম্যান আছেন, কর্পোরেটার প্রতিষ্ঠান্ত মহোদয় আছেন আমাদের সঙ্গে, কর্পোরেটার লতা নাথ, আমাদের MIC মেম্বার শম্পা সিং সরকার, আমাদের জয়া ধানক, আমাদের এস্টিং কমিশনার মিউনিসিপ্যাল উনি আছেন, এবং বিভিন্ন আধিকারিক আছে। আগরতলা পৌর নিগমের সমস্ত দপ্তর, সমস্ত বিভাগের অফিসাররা, কর্মীরা এখানে আছেন, পাশাপাশি রাজ্য সরকারের সদর মহকুমা প্রশাসন, জেলা প্রশাসন এবং কৃষি দপ্তর, কোঅপারেটিভ, অ্যানিমেল হাজব্যান্ডারি, সমস্ত TWS আর সমস্ত দপ্তরগুলি, বিদ্যুৎ দপ্তরও আছে এখানে, সমস্ত দপ্তরের অফিসাররা এবং কর্মীরা আছেন। উদ্দেশ্য হচ্ছে এই এলাকার যারা বিশেষ করে জোনালের অন্তর্ভুক্ত, যাদের যে সমস্যাগুলি আছে, আমাদের সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি এবং যে সুযোগ সুবিধা, বিশেষ করে আমাদের যেমন আগরতলা পৌর ভেন্ডার লাইসেন্সের ক্ষেত্রে আজকে সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে, এখানে ট্রেড লাইসেন্স, প্রপার্টি ট্যাক্স নেওয়া হচ্ছে, এবং পাশাপাশি এখানে ইনকাম সার্টিফিকেট দেওয়া হচ্ছে, ম্যারেজ রেজিস্ট্রেশন করা হচ্ছে, এবং কৃষি দপ্তরে যে প্রধানমন্ত্রী কৃষি নিধির যে প্রকল্পে যারা লোন পাচ্ছেন বা পেতে গেলে কিছু অসুবিধা হচ্ছে, সেগুলি সেখানে করে দেওয়া হচ্ছে। এই শিবিরের মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা জোনালের অন্তর্ভুক্ত মানুষজন পাচ্ছেন বলে উল্লেখ করেন পুরো মেয়র। সার্বিকভাবে আমি বলবো, যেখানে রেশন কার্ডের যে নাম অন্তর্ভুক্ত করা, বাতিল করা যে ব্যবস্থা আজকে করা হচ্ছে, ফুড ডিপার্টমেন্টের অফিসাররা আছেন, সার্বিক রাজ্য সরকারের সমস্ত ডিপার্টমেন্টগুলি এখানে বসেছেন অফিসাররা। উদ্দেশ্য হচ্ছে এই জনগণের যে সমস্যাগুলি আছে সেটি আজকের এই শিবিরে বসে তৎক্ষণাৎ সুযোগ প্রদান করা। আমাদের এখানে ভেন্ডার লাইসেন্স, বিভিন্ন লোন দেওয়া হয়েছে আজকে, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিগুলি এখানে বসেছেন, অফিসাররা বসেছেন। আমি বলবো এই ক্যাম্পের মাধ্যমে আমাদের পুরো এলাকার যে সমস্ত, বিশেষ করে DWS দপ্তর আছে, যেটা জলের যে কানেকশন পাওয়া বা যারা অ্যাপ্লাই করেছেন তাদের কেন পাচ্ছেন না, পেতে গেলে কী অসুবিধা বা কী কারণে আজকে, কিন্তু এখান থেকে বসে সব ঠিক করে দেওয়া হচ্ছে। আমার বিশ্বাস এবং প্রত্যাশা এই এই ক্যাম্পে সফল হবে। যারা এই ক্যাম্পে আজকে সুযোগ নিতে আসবেন, তারা সত্যিই আমাদের প্রতিবার সুশাসন যে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে সেগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে। তো আমি এই ক্যাম্পের সার্বিক সফলতা কামনা করি। আমাদের আজকে চলবে এখানে নর্থ জোনাল চলছে, কালকে 3 নম্বর ওয়ার্ড, সোহার কয়েকটি ওয়ার্ড হবে, অর্থাৎ 13 নম্বর ওয়ার্ড হবে। আমরা প্রতিটি 11 নম্বর ওয়ার্ডে কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেছে এবং সারা রাজ্যে, সারা দেশে চলছে। মাননীয় প্রধানমন্ত্রীরা আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, এখন সারা রাজ্যে চলছে। আমাদের পৌর নিগমের সমস্ত ওয়ার্ডে পরবর্তী সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি ওয়ার্ডে আলাদা আলাদা করে আমরা করবো। আমাদের সঙ্গে হেলদ আছেন, আমাদের সঙ্গে MIC মেম্বার হেলদ দেবনাথও আছেন। সার্বিকভাবে আমি নর্থ জোনালে যারা উদ্যোগ গ্রহণ করেছেন, আজকে এখানে 5টি ওয়ার্ডে কর্পোরেটর দায়িত্ব নিয়ে কাজটা করছেন, আমার অফিসাররা আছেন, সবাই সহযোগিতা করছেন। আমার বিশ্বাস যে এই এলাকার লোক সবাই সুযোগ গ্রহণ করবেন এবং প্রতি ঘরের যে সুশাসন, এটা কিন্তু প্রকৃত অর্থে মানুষের কল্যাণে যে কাজগুলি, এগুলি আমরা ঘরে পৌঁছে দিচ্ছি। উদ্দেশ্য হচ্ছে এখন আমাদের প্রশাসন মানুষের কাছে যাচ্ছে, মানুষকে যেতে হবে না, আমরা সব চেষ্টা করছি এবং অফিসে গিয়ে ঘুরে সময় নষ্ট করে যে কাজটা করতে হতো, সেটা কিন্তু আজকে একই সময় বিভিন্ন দপ্তরে একটা ব্যক্তি বা একটা পরিবারের যা যা সমস্যা আছে সেগুলি আজকে শিবিরে যারা অংশগ্রহণ করবেন, যারা সুযোগ নেবেন, তারা সমস্ত সুযোগ সুবিধা পাবেন। প্রতি ঘর সুশাসন কর্মসূচিতে সাধারণ জনগণকে সাহায্য করার জন্য এই প্রশাসনিক শিবির অনুষ্ঠিত হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার। ফিওর রিপোর্ট, আরই নিউজ।